মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। কঠোর লকডাউনের খবরে রাজধানীর কারণ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য কেনাকাটা করছেন। আবার এই সুযোগে কিছু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় কাঁচা সবজি, পেঁয়াজ, ফার্মের মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। এখন তো বাজারে আসলাম, মাছগুলো সব শেষ হয়ে গেছে। মানুষ লকডাউনের উপলক্ষে মনে করছে সবই শেষ। পটলের দাম 40 টাকা, পটল 50 টাকা, সব জিনিসের দামই বেশ বাড়িয়ে দিচ্ছে ওরা। না, বাজার করতে এসছি, লকডাউনের কথা ভেবেই এসছি, কারণ কতদিন থাকবে। প্রথম চোটেই তো বললো যে 7 দিন, এখন 7 দিনের পরে যদি আবার বাড়িয়ে ফেলে, ওই কারণেই আর কি বাজার করতে এসেছি। মাঠ পর্যায়ে লোক দেওয়ার কারো কোনো দায় দায়িত্ব নাই, এখন ওদের ইচ্ছা মতন ওরা বিক্রি করতে আসছে। মজুদ বলতে এক সপ্তাহ বার হতে দেবে না, তার হলে এক সপ্তাহ যদি কী করবো, এই জন্য এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে এনেছি। শাটডাউন এই কারণে সম্ভবত একটু বেশি মনে হচ্ছে, একটু সাইজ একটু বাড়াই দিছে, কারণ যে সবার জানে যে লাগবেই, উপায় নেই তো। বাজারে তো নতুন মাল কোনো আসে নাই, এই জন্য দাম বাইরে গেছে। কিছু করেনি, এই এক জায়গায় পেঁয়াজ জিগেছি আপনার 5 কেজি 520 টাকা, আর এক জায়গায় জিগেছি 550 টাকা, সেম জিনিস, মানে সেকেন্ডে সেকেন্ডের মধ্যে বাড়তে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। যে জিনিসটা আমরা গতকালকেও পর্যন্ত কিনেছি আপনার তরিতরকারি 30 টাকা কেজি, সেটা আজকে 40 থেকে 50, এভাবে আর কি মূল্য বৃদ্ধি হচ্ছে। আমি আগে যদি বাজার 12,000 টাকা করতাম, আজকে আমার প্রায় 15,000 টাকার মতো লেগে গেছে সেম জিনিস। দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, বাজারে তো কিছুটা হইলেও লকডাউনের প্রভাব পড়ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে লকডাউনে মানুষ বেশি হুড়াহুড়ি করতেছে, কিছু কিছু জিনিসের দাম বাড়েই নেই, বাড়াইয়া দিছে। কোম্পানি বলতেছে কোম্পানির কাছে মাল নাই, আসলে তাদের কাছে প্রচুর পরিমাণে মাল আছে, কিন্তু কই যে ছাড়তেছে না। আর কাস্টমারও যার তেল লাগতেছে 1টা 5 লিটার, সে নিয়ে দিতেছে 20 লিটার 10 লিটার 15 লিটার। চাল লাগবে যার, মাসে চাল দিতে 10 কেজি বা 20 কেজি, সে নিয়ে দিতে 50 কেজির বস্তা। এর কারণে অন্যান্য ব্যবসায়ী আলারা আরও জিনিসের দামটা বাড়াইয়া দিচ্ছে। দাম বেশি মালের, পেঁয়াজ ছিল কাল গতকাল কাছে আজকে 5 টাকা বেশি কেজি প্রতি, 5 টাকা বাড়িয়ে গেছে। রসুনের দাম বাড়ছে, আদার দামও বাড়ছে, এসব সব জিনিসের দাম বাড়তি। হঠাৎ করে যে লকডাউন বলতেছে, লকডাউন করতে করতে হঠাৎই বাড়ে মাল। অন্য সময় তো দোকান তো খালি হইতো না, মানে বেচা কিনে কম ছিল, ঠিক আছে, কিন্তু আজকে একটু বেশি, অতিরিক্ত বেশি হয়েছে আর বেচা কিনে। পাগল মতো মানুষ চাল কিনতে আছে, চাল ডাল তেল লবণ সব কিনতে আছে, মানুষ একটা হাই উত্তাস লাগিয়ে দিছে। এই জন্য খালি বাড়ছে না, সেল সেলের দাম আর কোনো সেল বাড়ে না। মিনিকেট বাড়ছে 50 টাকা বস্তায়, আড়াইশ বাড়ছে 50 টাকা বস্তায়, নারী সেল বাড়ছে 100-150 টাকা বস্তায়। যেরকম না দেখা যায় আগে যারা 1 কেজি নিত, এরা তুলনামূলক 2 কেজি 3 কেজি 2.5 কেজি নিয়ে যায়, বেশি বেশি করে নেয়, তো ওদের মালে একটু শর্ট, এমনি একটু দাম বেশি। এদিকে বাজারে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত, নিরাপদ দূরত্ব না মেনেই পণ্য কিনছেন ক্রেতারা।